উপনির্বাচনে নালিশের রেকর্ড বিজেপির। বিজেপির বেশিরভাগ অভিযোগই খারিজ করে দিল কমিশন। কমিশনে মোট 75টি অভিযোগ রাজনৈতিক দলগুলো। 75টি অভিযোগের মধ্যে 66টিটা অভিযোগই বিজেপির। অভিযোগ যেখানে করা হচ্ছে সেখানে ফোর্স পৌঁছানোর আগেই পুলিশ খবর দিয়েছে এখন সরে যা বাড়ির সামনে থেকে, গিয়ে দেখছে ফাঁকা। মাদারিহাটে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হলো, সে আহত হল, তো সেই অভিযোগ থেকে অভিযোগ নয়। তার ল্যাংড়ায় প্রকাশ্যে মদের বোতল বিলি হচ্ছে, গাড়ির নাম্বার সবেত আমরা দিয়ে অভিযোগ করেছি, সেটা অভিযোগ নয়। একটার পর একটা জায়গায় বিজেপি কর্মীদের মেরে বুথ থেকে তোলা হলো, অভিযোগ নয়। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, নির্বাচনটা হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার ভার্সেস বিজেপি। অভিযোগ করেছে যদি ওদের অতগুলো সংগঠন থাকতো, চারটে ভোট পেত, ওর অন্য জায়গার ওই চিঠি লেখা স্টেনোগ্রাফার আছে, সংগঠন করার লোক নেই।